সমস্ত সাংবাদিক বন্ধুদের নমস্কার প্রথমে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে সমস্ত মিডিয়া বন্ধু এবং সেই সঙ্গে রাজ্যের সাঁত্রিশ লক্ষ মানুষকে বিজেপি ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে আসন্ন শারদ উৎসব উপলক্ষে আমরা আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি আমরা আশা করি শারদ উৎসব নির্বিঘ্নে সম্পন্ন হবে এবং সেই সঙ্গে গোটা রাজ্যের প্রত্যেকের কাছে বিজেপি ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে বিনম্রভাবে অনুরোধ করব করোনা অতিমারির এই সময়ে শারদ উৎসবে আপনারা সমস্ত বিধিনিষেধ মেনে আপনারা সামিল হবেন এই প্রত্যাশা রাখছি কারণ এর মাধ্যমেই আপনাদের ব্যক্তিগত পারিবারিক এবং রাজ্যের সুরক্ষা জড়িয়ে আছে কাজে সবাইকে অনুরোধ করব অতিমারির যে নির্দেশিকা রয়েছে সরকারের নির্দেশিকা সেইগুলিকে আপনারা পালন করবেন এই বিনম্র অনুরোধ আপনাদের কাছে রাখছি বন্ধুরা আপনারা ইতিমধ্যেই অবগত আছেন গতকাল রাজ্যমন্ত্রিসভায় ক্যাবিনেটে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে যা সম্প্রতিকালের মধ্যে ঐতিহাসিক সিদ্ধান্ত বলে আমরা অবশ্যই মনে করি এর মধ্যে একদিকে যেমন ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ দু সালের নির্বাচনের আগে তার যে ভিশন ডকুমেন্ট ছিল সেই ভিশন ডকুমেন্ট মোতাবেক দীর্ঘ আড়াই বছর ধরে কাজ করছেন এবং যতগুলি প্রতিশ্রুতি দিয়েছিলেন তার অনেকগুলি রূপায়ণ সম্পন্ন হয়েছে কিংবা রূপায়নের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি ভিশন ডকুমেন্টে যে সমস্ত বিষয়গুলি উল্লিখিত ছিল রাজ্য সরকার আন্তরিকভাবে প্রত্যেকটা রূপায়ণে সচেষ্ট হবেন বাকি যে সময়টা রয়েছে সেই সময়ে বাকি যেই বিষয়গুলি এখনও পর্যন্ত কারো কারোর মনে হতে পারে কেন হলো না মাত্র সরকারের আড়াই বছর সম্পন্ন হয়েছে কাজেই বাকি সময়ের মধ্যে ভিশন ডকুমেন্টের বাকি বিষয়গুলিও আস্তে আস্তে রাজ্য সরকার পূরণ করবেন সেই বিষয়ে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ সম্পূর্ণ নিশ্চিত এরই অঙ্গ হিসেবে যারা বেকার শিক্ষিত যুবক যুবতী রয়েছেন তাদের কর্মসংস্থানের লক্ষ্যে গতকাল মন্ত্রিসভার কেবিনেটে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয় পুলিশ কনস্টেবল পদে পাঁচশো জনকে নিয়োগ করা হবে একটি বোর্ড গঠন করার মাধ্যমে এছাড়া ম্যান পাওয়ার অ্যান্ড এমপ্লয়মেন্ট দপ্তরের অধীনে চার হাজার এলডিসি এবং মাল্টিপারপাস কর্মী নিয়োগ করা হবে তো এই নিয়োগের যে সিদ্ধান্ত নিয়েছেন রাজ্য সরকার যার জন্যে রাজ্যের বেকার যুবক যুবতীরা মুখিয়েছিলেন আমরা বলতে পারি তার আগেও নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে অনেক দিন ধরেই আস্তে আস্তে সেটার স্পান বাড়ছে সংখ্যা বাড়ছে এগারোশো এসপিও নিয়োগের প্রক্রিয়া প্রায় সম্পন্ন হতে চলেছে কিছুদিনের মধ্যে সেটা আপনারা জানেন এবং সেই প্রক্রিয়া যখন সম্পন্ন হওয়ার পথে তার মধ্যেই সাড়ে চার হাজার নতুন নিয়োগের ঘোষণা নিঃসন্দেহে রাজ্যের বেকার যুবক যুবতীদের কাছে একটা সুখের খবর এবং আগামী দিনগুলিতে এই নিয়োগের ধারা অব্যাহত থাকবে বিভিন্ন দপ্তরে সেটা ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ নিশ্চিতভাবেই বলতে পারে তো এর জন্যে এবং আরেকটা বিষয়ে সিদ্ধান্ত হয়েছে গতকাল আপনারা জানেন টিটিএডিসি অর্থাৎ আমরা সংক্ষেপে যাকে এডিসি বলি সেখানে এডিসিতে একটি বিষয় ছিল এডিসি টাউন কমিটি যেমন করে এডিসি ভিলেজ কমিটি রয়েছে তার নির্বাচন হয় এডিসি টাউন কমিটিরও একটা প্রভিশন রয়েছে যেটা ইতিমধ্যেই দু হাজার ষোলো সালে এই টাউন কমিটি কিন্তু গঠন করার জন্য একটা তৎপরতা শুরু হয়েছিল শেষ পর্যন্ত সেটা কোনো এক অজ্ঞাত কারণে কার্যকর করা হয়নি তো এই টাউন কমিটি গঠনের জন্যে গতকাল মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে তার আগে সেই কমিটির যে প্রস্তাব ছিল সেটাকে পর্যালোচনার জন্যে পরিমার্জন পরিবর্ধন করার জন্যে রাজ্য সরকারের রাজস্ব জনজাতি কল্যাণ শিক্ষা এবং আইন দপ্তরকে যুক্ত করে একটি কমিটি গঠিত হয় যেখানে পর্যালোচনা করে তার পরিমার্জন পরিমা বর্ধন ইত্যাদি যা দরকার কিংবা সংশোধন যা দরকার তা করে অনুমোদন দেয়া হয়েছে এবং সেটা রাজ্যের মাননীয় রাজ্যপাল যিনি রয়েছেন ওনার অনুমোদনের জন্য পাঠানো হবে তার জন্য উদ্যোগ গ্রহণ করা হচ্ছে এই কমিটি যে টাউন কমিটি এডিসির সেই কমিটি গঠনের মাধ্যমে এডিসির যে শহর অঞ্চলগুলি রয়েছে সেই অঞ্চলগুলির সামগ্রিক বিকাশের ধারা ত্বরান্বিত হবে এবং নিশ্চিত করা হবে যাতে গুণগত মানসম্পন্ন কর্মযোগ্য সেখানে চলতে পারে এবং যেখানে যেই বিষয়টা আসু প্রয়োজন সেই নিরিখেই যাতে এডিসির টাউন অঞ্চলগুলির উন্নয়নকে দ্রুত ত্বরান্বিত করা যায় সেই বিষয়গুলি এই কমিটি গঠনের মাধ্যমে সুনিশ্চিত হবে সেটা বিজেপি ত্রিপুরা প্রদেশ বিশ্বাস করে এই বলিষ্ঠ সিদ্ধান্তগুলির জন্যে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী সহ মন্ত্রী পরিষদের সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানায় কৃতজ্ঞতা জানায় যে সাড়ত্রিশ লক্ষ ত্রিপুরাবাসীর কল্যাণের জন্যে রাজ্য সরকার একের পর এক যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করে চলেছেন সমস্ত কর্মযজ্ঞের পাশাপাশি এই নতুন কর্মযজ্ঞের যে অবতারণা হয়েছে এইগুলি শেষ পর্যন্ত সরকারের যে লক্ষ্য এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা নির্মাণ করা এবং তার নির্মাণের করতে গেলে সবকা সাথ সবকা বিকাশ এবং সবকা বিশ্বাস অর্জন করেই সেই এক ত্রিপুরা সৃষ্ট ত্রিপুরা নির্মাণের লক্ষ্যে পৌঁছানো সেই লক্ষ্য পূরণে এই বলিষ্ঠ পদক্ষেপ নিশ্চিতভাবে সহায়ক হবে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ এর জন্যে রাজ্যের পরিষদকে আবারও অভিনন্দন জ্ঞাপন করছে এবং শুভেচ্ছা জ্ঞাপন করছে সেই সঙ্গে আবারও আমরা আসন্ন শারদ উৎসব উপলক্ষে সবাইকে ত্রিপুরার সমস্ত অংশের মানুষকে শুভেচ্ছা জ্ঞাপন করছি অভিনন্দন জ্ঞাপন করছি পরবর্তী যে বিষয়টা অবতারণা করবেন তার জন্য আমি আমাদের মাননীয় প্রবক্তা প্রবীর চক্রবর্তী মহোদয়কে মাইক্রোফোন নমস্কার প্রথমে আমি সাংবাদিক বন্ধুদের এবং ওনাদের মাধ্যমে ত্রিপুরাবাসীকে আবারও সারদিয়ার আগাম শুভেচ্ছা জ্ঞাপন করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন তো বিষয়টা তো শুনেছেন যে আমাদের মন্ত্রিসভা গতকাল সব সিদ্ধান্ত নিয়েছে সে সম্পর্কিত বিষয় বলেছে ইদানিং ঘটে যাওয়া কতগুলি বিষয় যে বিষয়গুলি সম্পর্কে একটু স্পষ্ট ধারণা সকলেরই থাকা উচিত বলে আমরা মনে করি সেই বিষয়গুলি অবতারণা করছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব উনি বলা যায় একটা ঐকান্তিক প্রচেষ্টা নিয়ে আমাদের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে মন্ত্র যে মন্ত্র আমরা সকলে দীক্ষিত সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস এই যে মন্ত্র সেই মন্ত্রে দীক্ষিত হয়ে বিপ্লব কুমার দেব সাঁত্রিশ লক্ষ ত্রিপুরাবাসীর কল্যাণে মঙ্গলে নিজেকে নিয়োজিত করে উনি একের পর এক কর্মযজ্ঞ চালিয়ে আসছেন সকলকে সমমর্যাদা দিয়ে এবং এগুলি ত্রিপুরাবাসী প্রত্যক্ষ করেছেন ভুলে যাননি যে শপথ গ্রহণের দিন মন্ত্রিসভা যেদিন শপথ নেয় সেদিন শপথ গ্রহণ যেই গ্রাউন্ডে হচ্ছিল সেই মাঠে সকলের সামনে প্রাক্তন মুখ্যমন্ত্রী যিনি গত বিধানসভা নির্বাচনে প্রাক্তন হয়ে গেছেন ওনার পা ছুঁয়ে প্রণাম করেছেন সকলের সামনে মর্যাদা দিতে কখনো কোনো ত্রুটি করেননি ঘাটতি নেই কোনো মর্যাদা দিতে কোনো রকম ঘাটতি নেই উনি এবং আমাদের যে দল এই দল আমরা গণতন্ত্রের প্রতি আমরা অগাধ শ্রদ্ধাশীল গণতন্ত্রকে সম্মান জানিয়ে আমরা প্রতিটা কাজ জনকল্যাণে করার চেষ্টা আমরা করি গোটা দেশে আমাদের দল সেভাবেই পরিচালিত হচ্ছে এই দল সম্পর্কে ভুল ধারণা সৃষ্টি করার জন্য এই দলকে কালিমালিপ্ত করার জন্য মুখ্যমন্ত্রীর যে ধ্যান ধারণা মাননীয় মুখ্যমন্ত্রীর যে সমস্ত কার্যকলাপ একে হেয় প্রতিপন্ন করার জন্য অবিরাম একটা চেষ্টা এই রাজ্যে চালু আছে প্রধানত সেই প্রচেষ্টা সেই চেষ্টা করে আসছেন এই রাজ্যের বিরোধী দল স্বীকৃত যে বিরোধী দল যারা টানা পঁচিশ বছর এই রাজ্যে শাসন ক্ষমতায় অধিষ্ঠিত ছিল ওনারা এই সমস্ত কিছু করে আসছেন অথচ ঘটনা কি ঘটনা হচ্ছে এই যে বলে নিতে কোনো দ্বিধা নেই একটা সময় তো আমিও দলটার সাথে যুক্ত ছিলাম কিন্তু আজ অনুতাপ হয় লজ্জা হয় কেন আমার জীবনের দীর্ঘ সময় আমি এই দলটার সাথে থেকে অপচয় করেছি রাজ্যবাসীর সাথে বিশ্বাসঘাতকতা করেছি তার জন্য আজকে আমার নিজের প্রতি নিজের ঘৃণা হয় লজ্জা হয় এই দলটা করেছিলাম ভুল বুঝে সেই দলটার সাথে যুক্ত ছিলাম এই দলটার ইতিহাসটা কী শুধু ত্রিপুরা রাজ্যে নয় গোটা দেশে গোটা পৃথিবীতে তারা যে দর্শনে বিশ্বাস করে সেই দর্শন দর্শনের যারা প্রবক্তা তাদের ইতিহাসটা কী সকলের হাতেই তো রক্তাক্ত সকলেই তো স্বৈরাচারী পদক্ষেপ গ্রহণ করে আসছে একের পর এক রক্তাক্ত হাজার হাজার মানুষকে নিরীহ মানুষকে জবাই করেছে খুন করেছে গোটা পৃথিবীর জুড়ে তার নজির আছে চীন বলুন ওই তৎকালীন সুভিয়েত রাশিয়া বলুন কিউবা বলুন কুরিয়া বলুন কোথায় না গোটা পৃথিবী জুড়ে যেখানেই তারা আছে কমিউনিস্টরা আছে সেখানেই সেই ধরনের নজির আছে আমাদের দেশে ভারতবর্ষে আমরা কি দেখেছি ভারতবর্ষে আমরা দেখেছি এই কমিউনিস্টরা তারা দেশবাসীর সাথে বিশ্বাসঘাতকতা করেছে বার বার বিশ্বাসঘাতকতা করেছে দেশবাসীর সাথে এরা এদের শাসনে পশ্চিম বাংলায় আমরা কি দেখেছি পশ্চিম বাংলায় কি মানুষ কি ভুলে গেছে মানুষের থেকে এত দুর্বল যে সাইবারির ঘটনা বাংলার মানুষ ভারতবর্ষের মানুষ ভুলে গেছে যে সাইবারিতে ছোট শিশু তার রক্তে তাকে হত্যা করে তার রক্তের ভাত মেখে সেই ভাত মাকে খেতে দিয়েছে জবরদস্তি সেই সাইবারি ঘটনা তো মানুষ ভুলে যায়নি এরা শুধু সাইবারই নয় এদের ৩৫ বছরের শাসনে পশ্চিমবাংলার পঁয়ত্রিশ বছরের শাসনে নন্দীগ্রামে গণকবর দিয়েছে মানুষকে জীবন্ত মানুষকে গণকবর দিয়েছে মেদিনীপুরের গ্রামে গ্রামে গণকবর দিয়েছে এগুলি তো কেউ ভুলে যায়নি এই সমস্ত ইতিহাস ত্রিপুরা রাজ্যে গত বিধানসভা নির্বাচনের আগে এরা গণকবর দেওয়ার জন্য কবরখানা তৈরি করেছিল বিভিন্ন জায়গায় জায়গায় কবরখানা তৈরি করেছিল এবং প্রকাশ্যেই বলেছিল নির্বাচনের প্রচারে প্রকাশ্যে বলেছিল যে ওরা যদি আবার পুনরায় ক্ষমতায় ফিরে আসতে পারে তাহলে বিজেপিকে ধরে ধরে জবাই করা হবে কে বাঁচাবে বিপ্লব দেব নাকি চলে যাবে দিল্লিতে এই সমস্ত কথাবার্তা ওরা বলেছিল মানুষকে বিভ্রান্ত করার জন্য এই সমস্ত কথাবার্তা বলেছিল এদের মুখে গণতন্ত্র শোভা পায় না স্বৈরাচারের এরা সার্বিকভাবে যেমন তারা স্বৈরাচারী গণতন্ত্রের লেসমাত্র নেই তাদের সংবিধান সেখানে তারা বলেছে ভারতবর্ষে তারা কি চায় পৃথিবীর দেশে দেশে তারা কি চায় এতন্ত্রী চীনে কি কোনো ধর্ম মানার যার যার যে ধর্মপ্রবণ মানুষ তাদের তারা ধর্ম ধর্মীয় আচার অনুষ্ঠান করতে পারে না নেই তো সেই সুযোগ তো নেই চিনি কোথায় আছে ওই কমিউনিস্ট শাসিত সোভিয়েত ইউনিয়নের ছিল না সেই সুযোগ সে ধর্মচারণ যেমন করতে পারে না তেমনি তিয়েন স্কোয়ারের স্কোয়ারের কথা কি মানুষ ভুলে গেছেন যে হাজার হাজার প্রতিবাদী ছাত্র ছাত্রছাত্রীকে সাধারণ মানুষকে জবাই করা হয়েছিল হাজার হাজার সেই তাদের মুখে সেই স্বৈরাচারী দল তাদের মুখে গণতন্ত্রের কথা শোনা পায় না গণতন্ত্রের কথা বলে সেখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে কালিমা লিপ্ত করার চেষ্টা করে কোন সন্ত্রাস তাদের বৈশিষ্ট্য তাদের শাসনে ত্রিপুরা রাজ্যে কত রাজনৈতিক খুন হয়েছে কত খুন হয়েছে তাদের দলীয় মন্ত্রী খুন হয়ে গেছে বিচার হয়নি এমএলএ খুন হয়েছে বিচার হয়নি কত খুন হয়েছে এসডিএম খুন হয়েছে ইঞ্জিনিয়ার খুন হয়েছে এদের মুখেই সমস্ত কথাবার্তা পায় এরা নানা কথাবার্তা তুলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে আমরা কি ভুলে গেছি যে টিএমসির একটা ঘটনাকে কেন্দ্র করে সেখানে প্রতিবাদ মিছিলকে ভেঙে দিতে ড্রেইনে ফেলে বেধরক পেটানো হয়েছিল ওই মিছিলকারীদের সেখানে গুলি চালিয়ে টিএসআর গুলি চালিয়ে পাপাই সাহাকে নৃশংসভাবে দিনের বেলায় দিবালুকে কামান চমনির মতো জায়গায় প্রকাশ্য দিবালুকে পাপাই শাহ নামে এক তরুণ যুবক তরুণকে নৃশংস কায়দায় খুন করেছে বলে গেছে আমি সেদিনও তার প্রতিবাদ করেছিলাম ওই দলে থেকেই প্রতিবাদ করেছিলাম প্রকাশ্যে প্রতিবাদ করেছিল পাপাই শাহ হত্যাকাণ্ড গুরুত্ব সহ্য করতে পারিনি এখনো একই কায়দায় ক্ষমতায় নেই না থেকেও একই কায়দা অবলম্বন করে আবারও যাতে মানুষকে রাজ্যের মানুষকে বিভ্রান্ত করা যায় মানুষকে আবারও যাতে বিপদগামী করা যায় তার জন্য অপচেষ্টা চালিয়ে যাচ্ছে সেই অপচেষ্টার অঙ্গ হিসেবে আমরা কি দেখলাম গত পরশু উদয়পুরে একটা পারিবারিক কলহ চলছিল সেই পারিবারিক কলহকে মীমাংসার নাম করে সেখানে সভা ডাকা হয় সবাই রাকেশ শর্মা তাকে যাকে কেন্দ্র করে সে সমস্যা তাকে ডেকে নিয়ে যাওয়া হয় সেখানে ভাড়া করা গুন্ডারা সিপিআইএমের যে হারমাদ বাহিনী সে হারমাদ বাহিনীর ভাড়া করা গুন্ডারা তারা সেখানে মজুদ ছিল তারা সেখানে নৃশংস কায়দায় তাকে পিটিয়ে হত্যা করে এগুলি কিসের নিদর্শন কি চায় সিপিআইএম দল এই সৃষ্টি করে তারা কি চায় গোটা দেশে তো মানুষ জবাব দিয়ে দিয়েছে কে প্রত্যাখ্যান করেছে মানুষ তাদেরকে দিকে দিকে তাদেরকে মানুষ তাদের কার্যকারণের জন্যই তারা একদিকে শুধু অপ্রাসঙ্গিক না নির্মূল হয়ে যাচ্ছে একের পর এক জায়গা থেকে নির্মূল হয়ে যাচ্ছে সেই সেই সিপিআইএম দল এখনও এই রাজ্যে পায় তারা করার চেষ্টা করার চেষ্টা করছে যে আবারও তারা স্বপ্ন দেখানোর চেষ্টা করছে যে আবারও তাদের তাদের ঠেকানো বাহিনীকে স্বপ্ন দেখানোর চেষ্টা করছে যে আবারও তারা ক্ষমতায় ফিরে আসবে সে কারণে আমরা দেখেছি তাদের একটা স্টেটমেন্ট গতকালকে তারা সংবাদ মাধ্যমে প্রকাশের জন্য দিয়েছিল আজকে বিভিন্ন প্রভাতী দৈনিক দৈনিকগুলিতে সে স্টেটমেন্ট প্রকাশিত হয়েছে সেখানে তারা বলার চেষ্টা করেছে যে তারা বারবার ফিরে এসেছে আবারও তারা ফিরে আসবে কিন্তু এই রাজ্যের মানুষ বুকা নয় বারবার মানুষকে বুকা বানানো যায় না এই রাজ্যে দীর্ঘদিন যাবৎ সিপিআইএম দল এই রাজ্যের মানুষকে বিভ্রান্ত করে তারা ক্ষমতায় টিকে ছিল এটা পুনরাবৃত্তি হবে না এটা করা যাবে না এটা সম্ভব নয় এই রাজ্যের মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে মানুষ চিনে গেছে দিনের পর দিন তাদের শক্তি হ্রাস পাচ্ছে মানুষ তাদের শিবির ছেড়ে দিনের পর দিন প্রগতির শিবিরে আমাদের সাথে সামিল হচ্ছে গণতন্ত্রের পক্ষে উন্নয়নের পক্ষে অগ্রগতির পক্ষে মানুষ সামিল আছে সামিল হচ্ছে এই ধারা অব্যাহত থাকবে আমাদের প্রিয় প্রধানমন্ত্রী গণতন্ত্রের প্রতি চরম শ্রদ্ধাশীল গণতন্ত্রের গণতান্ত্রিক ব্যবস্থাপনাকে আরও শক্তিশালী করা আরও মজবুত করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ ফলে আমি আবারও এই কথা বলি আমার কথা বলা শেষ করব।